আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স জব সলিউশন এপ এম চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আজকে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একশো তিয়াত্তর পদে এস এসএসসি এসিসি ও স্নাতক ডিগ্রি পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ের সকলে আবেদনটি করতে পারবেন এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদনটি করতে পারবেন তো চলুন দেরি না করে আমি আপনাদেরকে সম্পূর্ণ সরকারটা পড়ে শোনাই তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে তো চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখন দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও মন্তব্য তো আপনারা এখানে এসএসসি এস এসি স্নাতক ডিগ্রি পাশে সকলে আবেদনটি করতে পারেন তো আমি আপনাদেরকে শেষ থেকে পড়ে শোনাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বরে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী গ্র্যাড বিশ এখানে পদ সংখ্যা এগারো জন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন তো যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস হলে আপনার আবেদনটি করতে পারবেন জেলা কোটা পূর্ণতাকায় মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ জামালপুর বান্দরবান ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি লক্ষ্মীপুর ইত্যাদি জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন তারপরে ছয় নম্বর দেখতে পাচ্ছেন ওপি সহায়ক গ্রেড বিশ এখানে পদ সংখ্যা জন বারো জন লোক নিয়োগ করবে তো শিক্ষকিতযোগ্যত লোক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ না তো আপনার যারা এসএসসি পাশ করে আসেন তারা এখানে আবেদনটি করতে পারবেন তো পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন গাড়ি চালক গ্র্যাড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে পদ সংখ্যা চারজন অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস হলে আপনার আবেদনটি করতে পারবেন তো চার নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন তো এখানে পদ সংখ্যা একশো পনেরো জন এখানে একশো পনেরো জন লোক নিয়োগ হবে পথ সংখ্যা একশো পনেরো জন তো শিক্ষক যুগত লোক অনুস্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানীয় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণতা আপনার যারা এইসএসি পাশ করে আছেন তারা এখানে আবেদনটি করতে পারবেন তো অবশ্যই কম্পিউটার চালানা পারদর্শিকতা অবশ্যই থাকতে হবে তো তিন নম্বরে দেখতে পাচ্ছেন ওয়ার্ডলেন্স অপারেটর গ্র্যাড পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন তো এখানে পদ সংখ্যা সাতজন স্বীকৃত যুগত হলো সরকার অনুমোদিত টিএন ডি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা অর্থিত তো আপনারা এইসএসি পাশ হলে আবেদনটি করতে পারবেন তো দুই নাম্বারে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী গ্র্যাড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পেতন তো এখানে পদ সংখ্যা হলো হল জন এখানে জন লোক নিয়োগ করা হবে তো স্বীকৃত যুগত হলো কোন বিশ্ববিদ্যালয়তে ননূন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি তো আপনার যে কোনো বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি পাশালে আপনার আবেদনটি করতে পারবেন তো এক নাম্বারে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন তো এখানে পদ সংখ্যা একজন তো স্বীকৃত যুগত হল কোনশ্রীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক বা মানে ডিগ্রি হলে আপনারা আবেদনটি করতে পারবেন তো কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ থাকতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন তাই মন্তব্য দেখতে পাচ্ছেন জেলা কোটা পূর্ণতাকায় মুন্সীগঞ্জ ও ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি কৃষ্ণগঞ্জ বান্দরবান কাগড়াছড়ি ইত্যাদি যারা আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে এথিম ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলা প্রাতিক আবেদনটি করতে পারবেন তো এছাড়াও এখানে কিছু শর্ত দেওয়া আছে নিচে দেওয়া আছেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নিম্নবনীত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে তো চব্বিশ ছয় দু হাজার বাইশ খ্রিস্টপদ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনারা যারা আবেদনটি করতে চান তাদের বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্ত যোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনের সময়সীমা হল অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফ্রি জমা দেওয়ার তারিখ হলো পঁচিশ পাঁচ দু হাজার বিশ বাইশ তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হলো চব্বিশ ছয় দু হাজার বাইশ পঁচিশে মে থেকে আবেদন শুরু এবং চব্বিশে জুন পর্যন্ত আবেদনটি চলবে তো আপনার যারা নিজে আবেদনটি করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আবেদনটি করতে হবে তো অনলাইনে আবেদনপত্রের পূরণ নিয়মাবলী তো আপনার এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনারা আবেদনটি করতে হবে প্রার্থীর এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ফ্রি জমা দান করতে হবে তো আবেদন করার ক্ষেত্রে একটি ফ্রিজ দেওয়া আছে এখানে ফ্রিজে দেখতে পাচ্ছেন আপনারা তো আবেদনে ফ্রি হলো এক থেকে পাঁচ নং পদের জন্য একশত টাকা আর চার্জ বারো টাকা টোটাল একশো বারো টাকা হলে আবেদনটি করতে পারবেন তো ছয় থেকে সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক্স চার্জ ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা হলে আপনার আবেদনটি করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফ্রি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনের কোনো অবস্থাতে গৃহীত হবে না তো আপনারা আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে ফ্রিটি জমা দিতে হবে তা না হলে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো আপনারা যারা নিজে আবেদনটি করতে চান তাহলে তারা অবশ্যই প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আপনারা কীভাবে আবেদন করবেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এবং সকল কিছু বিস্তারিত দেন দেওয়া আছে আপনারা দেখ নেবেন তো এই ছিল আজকে চাকরি করা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম